প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কঠিন হতে পারে বলে এরকমই এক মন্তব্য করেন কুগেলম্যান। নিউজটি প্রচার করছেন মানব জমিন। তো চলুন আপনাদের সামনে সম্পূর্ণটা উপস্থাপন করি। আনুষ্ঠানিক ফলে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হতে পারে বলে মন্তব্য করেন। 1 নভেম্বর টুইটের এমন আভাস দিয়েছিলেন উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান। তিনি ওই টুইটে আরও বলেছেন, সাম্প্রতিক সপ্তাহেগুলোতে আমি বলেছি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় আসায় গতি পেয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক। এই সম্পর্ক বর্তমান যে পথে আছে, যদি যুক্তরাষ্ট্রের ট্রাম্প ক্ষমতায় ফেরেন তাহলে তা টিকিয়ে রাখা কঠিন হতে পারে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে মন্তব্য করেছেন তা এক্সপোস্ট করে এই মন্তব্য করেন কুগেলম্যান। তিনি ট্রাম্পের ওই মন্তব্য সম্পর্কে বলেন, এতে নয়াদিল্লির অবস্থান প্রতিফলন ঘটেছে, কিন্তু যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন এই মন্তব্যের অনুমোদন দেয় নাই। যেহেতু বাইডেন প্রশাসন এখন পর্যন্ত তারা ক্ষমতায়, হয়তো জানুয়ারি 20 তারিখে যখন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন তখন থেকে সে প্রেসিডেন্ট হিসেবে করবে, এখন পর্যন্ত তাদের হাতে ক্ষমতা, এই জন্য এই মন্তব্যটা করছেন। একই দিনে একই প্রসঙ্গে আলাদা এক এক্স পোস্টে ট্রাম্পের ওই মন্তব্যের সম্পর্কে কুগেলম্যান বলেন, এই মন্তব্যকে ইলেকট্রাল রাজনীতির প্রেক্ষাপট দেখা উচিত, নীতিগত প্রভাব উপেক্ষা করা যায় না, যেহেতু ইলেকট্রাল ভোটটাই আসলে গুরুত্বপূর্ণ আমেরিকা, এই জন্য হয়তো উনি এই মন্তব্যটা করছেন আর কি। আচ্ছা, তারপর যাই হোক, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ট্রাম্পের এই মন্তব্যকে ভালোভাবে নেবেন না, হয়তো ডক্টর ইউনুস এই মন্তব্যটা ভালোভাবে নেননি, এটাই উনি বোঝানোর চেষ্টা করছে। অতীতে ডোনাল্ড ট্রাম্পের করা সমালোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আচ্ছা, 31 অক্টোবর আরেকটি টুইট করে কুগেলম্যান সেখানে তিনি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এরই মধ্যে 3 মাস অতিবাহিত করেছে, তারা উচ্চাভিলাষী লক্ষ্য স্থির করেছে, জনগণের আকাশচম্বী প্রত্যাশা তাদের কাছে, জনগণ খুব বেশি করতে অবস্থান উন্নতি এবং দ্রুততার সঙ্গে তা চায়। 3 নভেম্বর করা পোস্টে তিনি বাংলাদেশের একটি আউটলাইট হিসেবে আখ্যায়িত করেছেন বলে, এটি দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের মধ্যে একটি দেশ যেখানে নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের সঙ্গে উল্লেখিতভাবে প্রভাব রয়েছে এবং সম্ভবত ক্ষতিকরভাবে প্রভাবিত হতে পারে। তো যেহেতু ডেমোক্রেট যারা আছে তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্কটা ঘনিষ্ঠ এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে ওরকমভাবে তাদের আসলে সম্পর্কটা নেই, এই জন্য উনি এই ধরনের আশঙ্কা করছে। তবে আমার মনে হয় যে এই আশঙ্কাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না, তবে এটা একমাত্র প্রতিহত করা সম্ভব। আমার দেশের জনগণ, রাজনীতিবিদ যারা আছে, তারা যদি হাতে হাত রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তাহলে একমাত্র এটা প্রতিহত করা সম্ভব। আর যদি যার যার দল গোছানোর জন্য আলাদা আলাদাভাবে তারা আলাদা হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই প্রভাবিত হবে আমাদের এই দেশ। তো যাই হোক, আসলে এর চেয়ে বেশি কিছু বলার নাই। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।